ক্রিকেট খেলায় ফলাফল নির্ধারণে অন্যতম ভূমিকা রাখে আউট। এর মধ্যে কিছু ধরন সম্পর্কে সবারই কম বেশি জানাশোনা রয়েছে, যেমন বোল্ড আউট, রান আউট, লেগ বিফোর উইকেট বা LBW আউট, কট আউট, স্টাম্পড আউটগুলো তো সবার কাছেই বেশ পরিচিত। তবে ক্রিকেট প্রেমীদের কাছে কট আউটটা ক্যাচ আউট নামে বেশ প্রচলিত। কট আউটের আলাদা নাম আছে, উইকেট কিপার ক্যাচ ধরলে সেটা হবে কট বিহাইন্ড, বোলার ক্যাচ ধরলে হবে কট অ্যান্ড বোল্ড, আর অন্য যে কোনো ফিল্ডার হলে হবে কট বাই দ্য ফিল্ডার উইকেট। কিন্তু ক্রিকেটে এমন বেশ কিছু আউট আছে অনেকের কাছে যা অজানা, অপরিচিত, যেগুলো কিনা কালে ভদ্রে দেখা মিলে। যেমন ব্যাটিং কিংবা রান নেওয়ার সময় ব্যাটারের ব্যাট বা শরীরের কোনো অংশ স্টাম্পে স্পর্শ করলে সেটিও আউট বলে বিবেচিত, এটাকে বলা হয় হিট উইকেট। ফিল্ডার উইকেট রক্ষকের দিকে বল নিক্ষেপ করলে তা ইচ্ছাকৃতভাবে ব্যাটার বাধা দিলে সেটাও আউট। ক্রিকেটের ভাষায় এটাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট বলে। টাইমড আউট নামেও একটা আউট আছে, একজন ব্যাটার আউট হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন ব্যাটার মাঠে প্রবেশ না করলে তিনি আউট হবেন। সেই সময়টা টেস্টে 180 সেকেন্ড, ওয়ান ডেতে 60 সেকেন্ড কম, আর T20 মাত্র 90 সেকেন্ড। ক্রিকেটের দৃষ্টিকটু আউট হিসেবে গণ্য করা হয় মানকাড আউটকে। বোলার বল ডেলিভারির আগে ব্যাটার পপিং ক্রিজ ছেড়ে যদি বের হয়ে যায়, তখন বোলার যদি স্ট্যাম্পে বল দিয়ে বেলস ফেলে দেয়, তাহলে সেটাকে মানকাড আউট বলা হয়। একজন ব্যাটার ব্যাট বা শরীর দিয়ে বলকে একাধিকবার আঘাত করলে সেটিও আউট হবে, এটার নাম হিট দ্য বল টুয়াইস আউট। ক্রিকেটের আইন অনুযায়ী বোলার বোলিং করার পর ব্যাটার সেটা একবারই হিট করতে পারবেন কিংবা শরীর দিয়েও প্রতিরোধ করতে পারবেন, তবে একাধিকবার না। ক্রিকেটে রিটায়ার্ড আউটও আছে, ব্যাটার আম্পায়ারের অনুমতি ছাড়া যদি খেলার মাঠ ছাড়েন এবং পরবর্তীতে আবার ইনিংস শুরু করতে যদি প্রতিপক্ষ দলের অধিনায়কের অনুমতি না পান, তাহলে ওই ব্যাটার রিটায়ার্ড আউট হবে। এসকে সাউন্ড এখন।